एक्स्ट्रा टाइम। दो घंटे में डिलीवरी, विश यू अ स्पीडी रिकवरी। कोई भी दवा अब नहीं करो मिस, दवाई चाहिए ASAP, तो बस एक अपोलो 24/7 डिलीवर करे आपकी पूरी प्रिस्क्रिप्शन सिर्फ दो घंटों में। আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন পেছনে চাক দে ইন্ডিয়া বাজছে, ইন্ডিয়ার এই স্টেডিয়ামে হাই হকি এরিনাতে চাক দে ইন্ডিয়া এই মুহূর্তে বাজছে এবং টিম এখানে এখানে ওরা আনন্দে ভেঙে পড়েছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন। উল্টো দিকে জার্মানি শিবিরে সেরকমভাবে এই যে চিৎকার, চিৎকারটা শুনুন, এটা হচ্ছে গোটা ইন্ডিয়ার চিৎকার যাকে বলতে পারেন আপনারা, যে এই যে একটা 49 বছর পর এই যে হিস্ট্রি এবং যে ইন্ডিয়া, এই যে এটা ভাবা যাচ্ছে না যে একটা ইন্ডিয়া টিম, বিশেষ করে আমরা যারা রয়েছি আমরা চিৎকার করে করে আমাদের নিজেদের গলা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। এবং তা সত্ত্বেও এখানে যারা রিজার্ভ বেঞ্চ সেখানে অনেক রকম লড়াই চলছে এখনো অবধি, কারণ হচ্ছে ইন্ডিয়া টিমের কোনো একজন সাপোর্টারকে গালাগালি করা হচ্ছে জার্মানি টিমের তরফ থেকে, এবং একটা সময় ঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে নরেন্দ্র বাত্রাকে দেখছি যে মাঠের ভেতর ঢুকে প্লেয়ারদের অভিনন্দন দিচ্ছেন, এবং গোটা টিমের একটা ফেস্টিভ্যাল মুহূর্ত, এটা ইন্ডিয়ার একটা ঐতিহাসিক মুহূর্ত। জানি না চাক দে ইন্ডিয়া যখন দেখেছিলাম তখন এইভাবে একটা মুহূর্ত দেখবো আমরা সত্যি ভাবিনি যে ইন্ডিয়া টিম জিতবে, হকিতে 49 বছর পর জিতবে এবং ব্রোঞ্জ নিয়ে যাবে, আবার পুরনো ইন্ডিয়ার যে হকির গৌরব ফেরত পাবে এবং সেখানে মাঠে চাক দে ইন্ডিয়া গাইবে। বিশ্বাস করুন এই এই যে মুহূর্ত, এটা এটা মানে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ঈশ্বরের কাছে ধন্যবাদ যে এই মুহূর্তের সাক্ষী হতে পারছি, আমি নিজে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই যে চিৎকার শুনছেন, এই চিৎকারটাই হচ্ছে এই মুহূর্তে পুরো ইন্ডিয়ার টিমের, এই মুহূর্তে গোটা ইন্ডিয়া টিম এভাবেই সেলিব্রেট করছে মাঠের ভেতর। নরেন্দ্র বাত্রা আছেন ভেতরে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, হকি ইন্ডিয়ার অন্যতম প্রধান কর্তা নরেন্দ্র বাত্রা, তিনি ওই মুহূর্তে রয়েছেন। মাঠের বাইরে প্রচুর সাপোর্টার ছিল জার্মানির, জার্মানির হয়তো মেইন টিম থেকে বহু লোক এসেছিল, প্রচুর সাপোর্টার ছিল, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া টিম যে আজকে যেভাবে ম্যাচটা পিছিয়ে পড়ে সেখান থেকে ম্যাচটা বার করলো, এবং যেভাবে এই যে ডিটারমিনেশন, এই যে সাহস, এই যে প্রত্যয়, এটা এটা বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।